বলতেছেন আমি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির নামটা যখন জান্নাতি খাতার মধ্যে নাই দেখি, ও ফেরেশতারা আমার নামটা একটু কোণার মধ্যে দিয়ে আঙ্গুল দেবে, ইশারা দেবে, হয়ে দে পাগল হয়েছে নাকি? আবার দৌড় মারলো ফেরেশতারা। কিছুদিন পর আমার আল্লাহ মাদিনা রাহমাতুল্লাহি আলাইহি আবার কবরের মধ্যে হাঁটতেছে, সিরাল করতেছেন, হঠাৎ করে দেখলেন আবার ফেরেশতার দল, আবার জান্নাতি জাহান্নামের আর খাতা আদেশ করতেছে, আবার দৌড়তেছে না। ও ফেরেশতারা দেখ না আমার নামটা জান্নাতি খাতার মধ্যে আছে কি নাই? ফেরেশতারা বলতেছে না না তোমার নাম জান্নাতি মানুষদের খাতার মধ্যে নিস নাই। আল্লাহ মাদিনা রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন ও ফেরেশতারা আমার নামটা যদি জান্নাতি মানুষদের খাতার মধ্যে যদি নিস না থাকে, ফেরেশতারা রে আমি রসূলের আশিকদেরকে আমি ভালোবাসি। বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার বলতেছেন দিনার রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন ও ফেরেশতাদের মনে হয় আমি বদগার, আমি গুনাহগার, আমি জাহান্নামী, কিন্তু টুটে গে, কিন্তু আমি আশিকের রসূলকে ভালোবাসি, নবীকে যারা ভালোবাসে তাদেরকে আমি ভালোবাসি। ও ফেরেশতাদের আল্লাহর এই বান্দাটা যখন বেহুশ হয়ে পড়ে গেলেন, হঠাৎ করে আলহাম আসলো, জানোস নি তোর নামটা কিসের জন্য লেখা হয়ে গেছে? কি মাত্র এই কথা বলেছেন, গাইবি আওয়াজ বলেছেন মালিক মদিনার তোমার নামটা জান্নাতি খাতার মধ্যে লিস্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ, মালিক মদিনা রহমাতুল্লাহি আলাইহি বলেছেন আমার নামটা কিভাবে উঠলো? ফেরেশতারা বলতেছেন আমার নাম। ইসলামিক মিডিয়া, সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি। আলহামদুলিল্লাহিল আকরাম আল্লাযী খলাকাল ইনসানা ওয়া কারাম ওয়া আল্লামাহু মিনাল বায়ান فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى
في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بالآيات والذكر الحكيم. محبت سے دوسری پڑھیں صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه. আরো দূরে পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি. বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা জামালিহি হাসনাত জামিও খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজাবি জামালিহি হাসনাত জামিও সাল্লু আলাইহি জুরু জুরু জিকির করেন লা ইলাহা অপারেটর সাহেব একটু বাড়াই দেন. আলহামদুলিল্লাহ
আল ইসলাহ তরুণ যুব সংঘ মিরপুর এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আজকের মঞ্চের বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার যুবক ভাইয়ারা এবং বৃদ্ধ বাবারা এবং পর্ধার আড়ালের মহাবলেরা, সর্বপ্রথম ওই মহা রব্বুল আলামিন দরবারে শুকরিয়া জানাই যে মহা রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে দুনিয়ার সমস্ত মুসিবত থেকে রব্বে করিম এই বেহেশতি বাগানে আসা এবং বসা তৌফিক দান করেছেন। আমরা সকলে ওই মহা রব্বুল আলামিন দরবারে শুকরিয়া জানাই জোরে সুরে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি কথা বলার আগে দু একটা কথা বলবো, আমার সাথে কথা বলতে হবে, পারবেন তো? কেননা শীতের দিন, কিছু কথাবার্তা বললে গরম লাগতে পারে, আর আমি কথা বললাম আর আপনারা যদি আমার কথা বুঝেন না, বলেন না কোনো কিছু, তাহলে আমি কি করে বুঝবো আপনার কথা বুঝছেন কি বুঝছেন না, ঠিক না? বেটি, আমাকে বিষয় দেওয়া হয়েছে হুব্বে রাসূল, রসূলের ভালোবাসা, কথাটা বুঝিয়েছি নি, ভালোবাসা কারে কয়, আমার দেওয়া হয়েছে বিষয়। আমাদের ঢাকায় মেহমান, উনি রাস্তার মধ্যে আসছে, ইনশাআল্লাহ উনি সময় মতোই আসবেন, এর আগে কিছু আলোচনা করে নিই। হুব্বে রাসূল, রসূলের প্রতি ভালোবাসা, আমি পবিত্র মহান কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কালিমা তিলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস বলেছি। রব্বে করিম যেন আমাকে এই হাদিস এবং এই আয়াতের উপর দু একটা কথা আমলের সহিত বলার এবং আপনাদেরকে দু একটা কথা আমলের সহিত শোনা তৌফিক দান করে দেবেন, আমিন। আংশিক দু একটা কথা বলবো, তারপরেই মূল আলোচনায় চলে যাব। আজকের যে মাহফিলটা, এই মাহফিলটা হচ্ছে দ্বীনী মাহফিল, কেতার মাহফিল, আরো যে কেতার মাহফিল। এই মাহফিলের মধ্যে যারা আসতে পারছে, যারা এসেছেন, তারা হচ্ছে ভাগ্যবান। তারা কি? তারা কি? যারা এই মাহফিলের মধ্যে আসতে পারে নাই, তারা খুশ নসিব নয়, তারা বদ নসিব। কেন বদ নসিব? এই মাহফিলের মধ্যে বেহেশতি বাগান, এই বেহেশতি বাগানের মধ্যে সবার নসিব জুটে না আসার জন্য, ঠিক না বেটি? আজকে আমরা অনেকেই লেফের তোলে, রাজার তোলে, খেতার তোলে, তাই কে থেকে ওয়াজ শুনলাম, আছে না দিলা? কিয়ামতের দিন কিছু মানুষ আফসুস করবে, কি করবে? আফসুস করবে যে আল্লাহ, মিরপুরের মধ্যে একটা মাহফিল আসলো, ওই মাহফিলের মধ্যে বিভিন্ন মানুষে বিভিন্ন উলামায়ে কালাম নসিহত করছে, ইয়া রাব্বে করিম আমি গেলাম না, কি ভুল করলাম, আমার সুযোগ দেও, আফসুস করব। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করে শুনাইতেছেন, বলতেছেন, নসিহত করতেছেন। অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাব সাঈর ইন্নাল্লাযীনা ইয়খশাউনা রাব্বাহুম বিল গায়বি
কিয়ামতের দিন মানুষরা বলবেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, আল্লাহ আমি কানে শুনছি এবং বুঝছি। ফুজুর বলতে কিতাব কইছে সব শুনছি এবং বুঝছি, কিন্তু বুঝিয়েও আমি বুঝছি না। আল্লাহ ওই সুনামগঞ্জের হুজুর, ও ডাকাইয়া হুজুর, ওই কোম্পানিগঞ্জের হুজুর কি বলছে সব শুনেছি, কিন্তু আজকে আমি বুঝলাম না। যদি বুঝতাম তাহলে আয়াতের শেষ ভাগে আল্লাহ তাআলা বলেছেন মা কুন্না ফি ফি আসহাবিস সাঈর, আল্লাহ যদি বুঝতাম তাহলে আজকে জাহান্নামবাসী হইতাম না। এখন আল্লাহ একটু সুযোগ দেও, আচ্ছা কোন সে কিয়ামতের দিন আল্লাহ সুযোগ দেও তো দেওয়াই বুনি আর দুই না কথা দেওয়াই বুনি দেখুন যে তুফান আইলে কি তা হয় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা দিকুম না জালিম আল্লাহ দয় আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ভালাই দে ভালাই হয় না নি হয়। কিয়ামতের দিন যখন জাহান্নাম যখন আসছে থাকবে তখন কইবে আল্লাহ আমার একটু সুযোগ দাও না কেন আবার যাই মিরপুর, কথাটা বুঝিয়েছিলি আফসোস করবো এবং তারা কইবে আমার দেও। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলতেছে রব্বানা বাসারনা ওয়া সামিনা ফারজনা ফারজনা নাউমাল সালিহা, সেই জন্য ভাইরা আমার যারা এখনো বাড়ি ঘরের মধ্যে বসে আছি আমরা অতি তারি মাহফিলের মধ্যে চলে আসি। আমার যে আলোচনা রসুলের মহব্বত, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. হে রাসূল আপনি বলে দেন, কি বলে দেব যারা আমি আল্লাহ তাআলাকে পেতে চাই ভালোবাসতে চাই তারা যেন আপনার রসুলের ইতাআত করে অনুসরণ করে আপনাকে ভালোবাসে, কথাটা বুঝিয়েছিলি। আল্লাহকে যদি পেতে চাও তাহলে কার অনুসরণ করতে হবে, কার অনুসরণ রসুলের, কার ইতাআত করতে হবে রসুলের ইতাআত করতে হবে রসুলের অনুসরণ করতে হবে রসুলকে মহব্বত করতে হবে। কেমন মহব্বত, কেমন মহব্বত হাদিসের মধ্যে আসছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, হাদিসে পাকে আসছে এমন মহব্বত করো যত সময় পর্যন্ত তোমার বিবি বাচ্চা আত্মীয় স্বজন আওলাদ যা কিছু আছে সমস্ত কিছু তাই কিছু তো তোমার সবচাইতে বেশি, যদি তোমার রসুলকে যত সময় পর্যন্ত মহব্বত না করবে যত সময় পর্যন্ত ভালো নাম আসবে তত সময় পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে আরো দূরে না। এখন রসুলের প্রতি কেমন মহব্বত ছিল, এক আল্লাহর ওলি দেখেন কথাটা বুঝেন যেন, এক আল্লাহর ওলি মুরিদকে ডাকতেছেন, মুরিদের নাম হচ্ছে মুহাম্মদ, কি নাম মুহাম্মদ, মুরিদের নাম হচ্ছে মুহাম্মদ, মুরিদকে ডাকতেছেন ইয়া মুহাম্মদ, মুরিদ জবাব দিলেন ইয়া উস্তাদ জি ওই আল্লাহর ওলি আদেশ করুন এটা করো। কয়েকদিন পরে আবার ওই উস্তাদ জি আবার ডাক দিলেন নাম মুহাম্মদ ছাড়া আরেকটা নাম ধরে ডাক দিলেন, মনে করুন ইয়া আব্দুল্লাহ,
মুরিদটা প্রশ্ন করলো, হুজুর আমার নাম তো আব্দুল্লাহ না, তাহলে আমার নাম কেন আপনি আব্দুল্লাহ বললেন? মুরিদের আল্লাহর ওলির চোখ দিয়া পানি পড়তেছে আর বলতেছে, ইয়া মুহাম্মদ জানো আমি কিসের জন্য তোমার নামটা আজকে লইলাম না? ও কেন? যতদিন আমি তোমার নাম মুহাম্মদ, মুহাম্মদ যে নামটা, এই নামটা হচ্ছে আমার নবীর নাম, আর নবীর নাম আমি প্রতিদিন যতবার তোমাকে আমি ডাকি ততবার আমি ওজুর সহিত তোমার নামটা আমি ডাকি, আমার নবীর নামটা আমি ডাকি।
রসুলের প্রতি যদি গান গাও সওয়াব হইব কি তৈব কি তৈব সওয়াব আর যদি সেমিকাল লাগে গান গাও আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা রে একমাত্র তোর প্রেমের কারণে ভালোবাসতো যদি হয় রে ভাই রসুলকে ভালোবাসো রসুলকে ভালোবাসো রসুলকে ভালোবাসতে আল্লাহকে ভালোবাসো রসুলকে মোহাম্মদ করে আল্লাহকে মোহাম্মদ করা হয় আল্লাহর নবী বলতেছেন যে এই মানুষটা আমি রসুলকে ভালোবাসলো আমি রসুলকে মোহাম্মদ করলো ওই মানুষটা আমি মোহাম্মদ আমি রসুলকে যখন মোহাম্মদ করলো ওই মানুষটাকে আল্লাহকে মোহাম্মদ করলো আর যেই মানুষটা আল্লাহকে মোহাম্মদ করলো আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষটা আমি রসুলকে ভালোবাসতো আমি আল্লাহকে ভালোবাসলো ওই মানুষটার জন্য আল্লাহ তার জান্নাতের মধ্যে নাম দেখাইয়া দে আরো আস্তে এখন সুবহানাল্লাহ এখন দেখেন রসুলের প্রতি ভালোবাসা বাবার প্রতি কেমন ছিল আগে তো গেলাম বউয়ার জামার কত ভালোবাসা বুঝছেন নি এখন বলতেছি আরেকজন সাহাবীর ইতিহাস মাসুম বাচ্চা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আমরা বাবার লগে যাই যে হুজুরের কাছে হুজুর এটা আমার বাচ্চা দেখুন যেন একটু দিক দিক করে রাখুন যেন কইনা নি আরো জোরে বলুন না কইনা নি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা বাবার সাথে হযরতে বাবার সাথে নবীর মুলাকাত করার জন্য দৌড়াইয়া গেলেন গিয়ে বলছেন ও নবীজি বিশ্ব রহমাতুল আলামিন এই আমার ছেলে তালহা আমার ছেলেকে আপনার সামনে আসলাম গো নবীজি ও গো নবীজি আমার ছেলেকে পরিচয় করে দেওয়ার জন্য নবী গো আমার মাসুম বাচ্চাটাকে আপনি দেখেন মুলাকাত যখন শেষ হয়ে গেল মুলাকাত যখন শেষ হয়ে গেল হযরতে রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা ছেলে তালহাকে নিয়ে যখন বাড়ির দিকে রওনা হলো রওনা যখন হলো আমি তো আপনার কাছে আসলাম ও নবীজি আমি মাসুম বাচ্চা আপনার কাছে আসলাম নবীজ আমাকে একটা সবক দেখাইয়া দেন শিখাইয়া দেন যেই মাত্র এই কথা বলতেছেন আল্লাহর নবী ডাকে বলতেছেন তালহা ও তালহা তুমি কি সবক নিবা নাকি ও গো নবীজ আমি সবক নিয়াম তালহা রে যা ওই দেখ তোর বাড়ি যা যা সবাস দিয়া দিলাম ওই তোর বাড়ি দিয়া তোর বাবার মাথাটা কেটে আ যাই মাত্র এ কথা বল তাআলা দি আল্লাহ তাআলা হো তোর বাড়ি রে মন্দর মারলো বাইরে দেখিন বাবার প্রতি কতটুকু মহব্বত এবং আল্লাহর রসুলের প্রতি কতটুকু ভালোবাসা যেমন ভাবে দেখাইছেন আল্লাহ নবী বলতেছেন এ তালহা যা ওই তোর বাড়ি নিয়ে যা তোর বাবার মাথাটা কেটে আয় তালহা রাদিয়াল্লাহু তাআলা বাবার মাথা কাটার জন্য দৌড় মারলেন আল্লাহু আকবার আর জোরে বলুন আল্লাহু আকবার
মাথা থেকে গলাটা আঠালা করে ফেলবে। এই মুহূর্তে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও তালহা খবরদার খবরদার, তোর বাবার মাথা কাটিস না। আমি বিশ্বাস এই দুনিয়ার মধ্যে আসলাম, বাবা ছেলেকে মাথা কাটার জন্য আসলাম না। বলুন না আল্লাহু আকবার, আরো জোরে বলুন না আল্লাহু আকবার, আরো জোরে বলুন না আল্লাহু আকবার। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে তোর বাইরে তোলেন, আল্লাহর নবী বলতেছেন তালহারে, ও তালহা খবরদার খবরদার মাথা কাটিস রে, ও তালহা আমি আসি না ছেলেকে দিয়ে বাবার মাথা কাটার জন্য আসি না। আমি বিশ্বাস রহমাতুল আলামিন, আমি এই জমিনের মধ্যে বাবা তুমি সন্তানের মাথা কাটবার জন্য আমি আসি নাই। তালহারে আমি রসুল দেখলাম, তুমি তালহা আমার প্রতি কতটুকু মহব্বত আর তোমার বাবার প্রতি কতটুকু মহব্বত, আমি আজকে তোমাকে পরিচয় দিলাম, তুমি আজকে পরিচয় দিলাম তুমি কতটুকু আশিক রসুল। বর্তমানে আশিক রসুল যাইবো কাহিনী পরে, বর্তমানে আশিক রসুল হচ্ছে জিলাপি খাওয়ার মিষ্টি খাওয়ার আশিক রসুল, ঠিক না বেটি? যেই মাত্র এই কথা শুনলেন, কিছুদিন পর হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা মাকে বলতেছেন, মা ও মা মনে হয় তোমার আমি বেশি দিন আর দুনিয়ার মধ্যে বাঁচব না, মনে হয় আমি আর বেশি দিন দুনিয়ার মধ্যে বাঁচব না, মনে হয় আমি দুনিয়ায় থেকে চলে যাব। মা গো কেমন জানি আমার মনের মধ্যে কেমন গায়ে করেছে, ও মা মনে হয় দুনিয়ার মধ্যে আমি বাঁচব না। কিসের জন্য তালহা এমন কথা বলেছিস তালহা রে, কোনদিন তুই এমন তো কোন কথা বলিস না। বাইরে মমিন মান্না মন খুলে শুনবেন, মমিন মান্না দুনিয়ায় থেকে বিদায় হয়ে যাওয়ার আগে মমিন বান্দা মরণের কিছু আলামতা পাওয়া যায়, ঠিক না বেটি? বলতেছেন মা মনে হয় আমি দুনিয়ার মধ্যে বাঁচব না গো মা, ও মা মনে হয় আমি দুনিয়ার মধ্যে বাঁচব না। ও ও মা আমি তালহা, আমি তালহা দুনিয়ার মধ্যে যদি আমি দুনিয়ার মধ্যে যদি আমি দিনের দুনিয়ার মধ্যে যদি আমি দিনের বেলা মারা যাই গো মা, ও মা আমার বিশ্ব সবকে খবর দিবি মা গো, আর যদি আমি রাতের বেলা মারা যাই মা গো আমার বিশ্বকে খবর দিবা না, আমার বিশ্বকে খবর দিবা না। যেই মাত্র এই কথা বললেন আল্লাহর নবীর সাহাবী তালহা ডাক দিয়ে বলতেছেন, ও গো মা আমার ওসিয়তটা পূরণ করো। আল্লাহর নবীর সাহাবীকে আল্লাহর নবীর সাহাবী তালহার মা ডাক দিয়ে তালহা কিসের জন্য রে বাবা এই কথা বলতেছি আমি বুঝলাম না। ছোট্ট মাসুম বাচ্চা তালহা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা ও মা
জানেন নি কিসের জন্য কথা বললাম গো মা, ও মা আমি যদি রাতের বেলা মারা যাই গো মা, ও মা আমি তালহা তখন দুনিয়ায় থেকে যখন আমি তালহা বিদায় হয়ে যাব, আমি তালহা যখন দুনিয়ায় থেকে বিদায় হয়ে যাব, মা গো আমার বিশ্ব নদী তার প্রেমিকে আশিক হইয়া দৌড়াইতে থাকবে রাত্রের বেলা গো মা, ও মা আমার নবী যখন শুনবে, আমার নবী যখন শুনবে আমি তালহা নাই, আমি তালহা যখন দুনিয়ায় থেকে বিদায় হয়ে যাব, আমার নবী পাগল হয়ে যাবে, আমার নবী যখন পাগলের মতো যখন দৌড়াইতে দৌড়াইতে যখন আমাকে দেখানোর জন্য যখন আমার বাড়িতে আসবে, মা গো আমার নবীর সামনে আমার নবীর ঘরের সামনে ইহুদি কাকারার ঘর ইহুদি মুশরিকার ঘর, ও মা আমি তাহাতে মরে যাই, আর আমার নবী যখন ইহুদি কাকার মুশরিকদের বাড়ির সামনে যখন আসবে, মা গো ওই সময় যদি কাকার মুশরিকরা আমার নবীকে পাথর দিয়ে আঘাত করে, ও মা রাতের বেলা মারা যায় আমার নবীকে তোমরা খবর দিবে না, সুবহানাল্লাহ। এরা হচ্ছে আশিকুর রাসূল, এরা কিতা, আমরা কিতা, জিলাবি তারা, আমরা কিতা ভাই, আশিকুর রাসূল কারে কয় যারা নবীকে মহব্বত করে, যারা নবীকে মহব্বত করে কাকে মহব্বত করে জোরে বলেন না, জোরে বলেন না কাকে মহব্বত করে, যারা আল্লাহর রাসূলকে মহব্বত করবে তাদের সাথে চলাফেরা করবা, কার সাথে করবা আরো জোরে বলুন না, কার সাথে করবা, মনে হয় হুজুর আয়েশা বলেছেন আমার বন্ধু মানুষ, খুব বন্ধু মানুষ আমার প্রিয় মানুষ, হুজুর আয়েশা গেছে ভালো মানুষের সাথে চলবা, কার সাথে, ভালো মানুষের সাথে চলবা যারা নবীকে ভালোবাসে, যারা নবীকে মানে, যারা নবীর আদর্শ মানে, যারা নবীর আদর্শ মানে নবীর তরিকা মানে তাদের যদি চলবা তাদের সাথে চলে লাভ রাখি, আশিকুর রাসূলের সাথে চলে লাভ রাখি। সংক্ষিপ্ত আলোচনা শেষ করে দেব, ও আস্তে শুনছেন আমার সারা জীবন, সংক্ষিপ্ত আলোচনা শেষ করে দিলাম, বাইরে আশিকুর রাসূলের সাথে সম্পর্ক থাকলে কি হয়, আল্লাহ মদিনার রহমাতুল্লাহি আলাইহি বলেছেন আল্লাহর ওলি এমন ওলি যেই ওলি সাহাবীদের সাথে, যেই ওলি ফেরেশতার সাথে কথা কথন করতে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, এমন একজন আল্লাহর ওলি ছিল, এমন একজন আল্লাহর ওলি ছিল যে ওলি হঠাৎ করে একদিন কবরের পাশ দিয়ে হাঁটতেছে, কবরের পাশ দিয়ে যখন হাঁটতেছেন দেখেন কবরের মধ্যে, কবরের উপরের মধ্যে মানুষ রূপী তিনজন মানুষ বসে আছেন, আল্লাহ মদিনা রহমাতুল্লাহি আলাইহি দৌড়িয়া গেলেন ওই কবরের পাশের মধ্যে গিয়ে বললেন, ও ভাই তোমরা কারা গো, তোমাদেরকে আমি চিনলাম না, ভাই তোমরা কারা, তোমরা কোন দলের মানুষ, তোমরা উমরের মানুষ না পেম্পের মানুষ, তোমরা জমাতের মানুষ না ফুজদুলের মানুষ, কন্যা কেনে যেই মাত্র এই কথা কইল ফেরেশতারা কিরে কন্যা পাইল, আমরা আওয়ামী লীগের না বিএনপির না জামাতের না কমির না ফুলতরি না, ওই বড় কি মানুষ তোরা, আমরা হচ্ছে যে পৃথিবী আল্লাহ তাআলা যে পৃথিবী বানাইছে, যেই পৃথিবী আল্লাহ তাআলা বানাইছে, ওই
ওই সরকার যে তাম পৃথিবী লালন পালন করতা ওই আল্লাহ তাআলা লোক হচ্ছে আমরা বলি আল্লাহু আকবার। জিজ্ঞেস করতেছেন তোমরা কি করো, ফেরেশতাকে জিজ্ঞেস করতেছেন তোমরা কিতাব ঠিকানো এই রাত খুলে কবরের মধ্যে কিতাব করো কো বাইরে আমরা জান্নাতি এবং জাহান্নামের মানুষের লিস্ট করতেছি কিতাব করতেছি শেষ করে দিছি লিস্ট করতেছি জান্নাতি এবং জাহান্নামী মানুষদের খাতা আমরা লিস্ট করতেছি কিতাবের মধ্যে আসছে জান্নাতি এবং জাহান্নামীর খাতা প্রতি সপ্তাহে একবার লিস্ট হয় অন্য অন্য রেওয়াতের মধ্যে আসছে মাসে একবার লিস্ট হয় অন্য অন্য রেওয়াতে আসছে বছরে একবার লিস্ট হয় কতবার এক বছরে একবার লিস্ট হয় আল্লাহ দেখেন যে চেয়ারম্যান মেম্বার যারা আছে উনি অফিসের মধ্যে যদি চাউল দেয় গম দেয় ডাল দেয় তোর গে হো ভাই ও মেম্বার সাহেব কিতা বাবু দয়া কইরা আমার নামটা উঠছে না আমার নামটা গমটা দিন বাইরে আমার নামটা আমার মানটা আমি গরিব মানুষ দেওয়া সবাই একটু একটু লেখা দিলাও কাকুতে মিনতি করে সংক্ষিপ্ত আলোচনা করতেছি আল্লাহর ওলি বলতেছেন ও ফেরেশতাদের আমি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির নামটা যখন জান্নাতি খাতার মধ্যে নাই দেখি ও ফেরেশতারা আমার নামটা একটু কোণার মধ্যে দিয়ে আঙ্গুল দেবে ইশারা দেবে কইরা দে কো পাগল হইছ নাকি আবার দৌড় মারলো ফেরেশতারা কতদিন পর আমার আল্লাহ মদিনা রাহমাতুল্লাহি আলাইহি আমার কবরের মধ্যে হাঁটতেছে আর ঘুরতেছেন হঠাৎ করে দেখলেন আবার ফেরেশতার দল আবার জান্নাতি জাহান্নামের খাতা লিস্ট করতে আমার দৌড়তেছে না ও ফেরেশতারা দেখ না আমার নামটা জান্নাতি খাতার মধ্যে আছে কি নাই ফেরেশতারা বলতেছেন না 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 তোমার নাম জান্নাতি মানুষদের খাতার মধ্যে নিস নাই আল্লাহ মদিনা রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন ও ফেরেশতারা আমার নামটা যদি জান্নাতি মানুষদের খাতার মধ্যে যদি লিস্ট না থাকে ফেরেশতারা রে আমি রসূলের আশিকদেরকে আমি ভালোবাসি বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার আমার বলতেছেন দিনার রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন ও ফেরেশতাদের মনে হয় আমি বদগার আমি গুনাহগার আমি জাহান্নামী কিন্তু ঠিক কিন্তু আমি আশিকের রসূলকে ভালোবাসি নবীকে যারা ভালোবাসে তাদেরকে আমি ভালোবাসি ও ফেরেশতাদের ভালো মানুষকে আমি ভালোবাসি ওই কারণে আমার নামটা জান্নাতি খাতার মধ্যে লিখে দে যেই মাত্র এই কথা বললো ফেরেশতারা আবার দৌড় মারলো আবার দৌড় মারলো আবার মালিক মদিনা রহমাতুল্লাহি আলাইহি বেহুশ হয়ে পড়ে গেলেন জমিনের মধ্যে আল্লাহর এই বান্দাটা যখন বেহুশ হয়ে পড়ে গেলেন হঠাৎ করে আলহাম আসলো গায়েবে আওয়াজ আসলো বলতেছেন হে মালিক মদিনার জানুসনি তোর নামটা কিসের জন্য লেখা হয়ে গেছে কি মাত্র এই কথা বলেছেন গাইবি আওয়াজ বলেছেন মালিক মদিনার তোমার নামটা জান্নাতি খাতার মধ্যে লিস্ট হয়ে গেছে সুবহানাল্লাহ মালিক মদিনার রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন আমার নামটা কিভাবে উঠলো ফেরেশতারা বলতেছেন আমার নামটা তো জান্নাতির খাতার মধ্যে লেখা নাই তাহলে কিভাবে উঠলো আওয়াজ আসতেছেন ও মালিক ইবনে দিনার রসুলের প্রতি যারা ভালোবাসা ছিল ওই মানুষদেরকে তুমি ভালোবাসেছিলে ওই মানুষদের সাথে তোমার সম্পর্ক ছিল ও মালিক ইবনে দিনার যাদের সাথে তোমার সম্পর্ক ছিল যারা আল্লাহর রসুলকে ভালোবাসত ওই ভালোবাসার মানুষদের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ তাআলা পছন্দ করে তোমার নামটা আকাশের মধ্যে জান্নাতি খাতার মধ্যে লিখে দিয়েছেন সুবহানাল্লাহ আরজ আল্লাহু আকবার।